তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা শিখন সেতু বইয়ের জীবনবিজ্ঞানের পার্টটা নিয়ে এসেছি আজকে আমি তোমাদের জীবনবিজ্ঞানের জীবজগতের শ্রেণীবিন্যাস এই প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্নটা সলভ করে দেব তোমাদের এই অংশটা আগে একটু পড়ে নিতে হবে তোমরা এই জায়গাটা প্যাসেজগুলো যা রয়েছে সময় নিয়ে ধীরে ধীরে পড়ে নেবে তারপর নমুনা প্রশ্নগুলো করবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে চলো আর সময় নষ্ট না করে দেখিনি এক নম্বরে কি বলেছে প্রশ্নটির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যে জীবরাজ্যের অন্তর্গত সেটি শনাক্ত করো এটার সঠিক উত্তর হবে মনেরা চলো দেখেনি কিভাবে উত্তরটা তোমাদের লিখতে হবে তোমরা এইভাবে উত্তরটা লিখবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মনেরা জীবজগতের অন্তর্গত পরের প্রশ্নটা বলেছে দু নম্বরে শূন্যস্থান পূরণ করো এই বৈশিষ্ট্য যুক্ত জীবগোষ্ঠী যারা জননকার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবকুলের সঙ্গে স্বতন্ত্রভাবে বাস করে তাদের প্রজাতি বলে এখানে তোমরা ড্যাশে প্রজাতি কথাটা লিখে দেবে কিভাবে লিখবে দেখো তোমরা পুরো প্রশ্নটা ঠুকে নেবে ড্যাশে প্রজাতি কথাটা লিখে দেবে এরপরে দেখো তিন নম্বরে বলেছে নিচের বাক্যটি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো কেচো হলো আর্থপোডা পর্বের একটি প্রাণী এটা সম্পূর্ণ মিথ্যে একটা বিবৃতি তাই তোমরা পুরো স্টেটমেন্টটা লিখে তার পাশে মিথ্যে কথাটা লিখে দিতে পারো অথবা নিচেও মিথ্যা কথাটা লিখতে পারো চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব চার নম্বরে কি বলেছে দুই তিনটি বাক্যে উত্তর লেখো উভচর প্রাণীদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো এখানে তোমরা উভচর প্রাণীর দুটো বৈশিষ্ট্য পেয়ে যাবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো অথবা আমি লিখে দিয়েছি দেখো তোমরা সেটাও লিখতে পারো তোমরা এইভাবে উত্তরটা লিখবে উভচর প্রাণীর দুটি বৈশিষ্ট্য হলো একটা ড্যাশ দিয়ে এক দুই করে লিখবে এক নম্বরে লিখবে এদের লার্ভা দশা জলে এবং পূর্ণাঙ্গ দশা স্থলে অতিবাহিত হয় এদের নিষেককালে জলের প্রয়োজন হয় তাই এদের উভচর প্রাণী বলে এদের ত্বক নগ্ন ও জালকময় ও সিক্ত হয় এ দুটো পয়েন্ট লিখলেই হবে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব নেক্সট এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কি বলেছে নিচের প্রশ্নটির উত্তর লেখো জীবজগতের পাঁচটি রাজ্যের নাম ও প্রতিটির একটি করে উদাহরণ লেখো দেখো তোমরা এই উত্তরটা এখানে পেয়ে যাবে এদের রাজ্যের নাম এখানে উল্লেখ রয়েছে আর এদের উদাহরণ কিন্তু এর পাশেই দেওয়া রয়েছে তোমরা এখান থেকে যে কোনো পাঁচটি দিয়ে দেবে এখানে পাঁচটি উদাহরণ রয়েছে এখানে ছকের মাধ্যমে সেটা দেখানো আছে এর উদাহরণগুলো তোমরা এখান থেকে অনায়াসে দেখে নিতে পারো কিভাবে লিখবে দেখে নাও এইভাবে একটা ছক করে নেবে ওপরে লিখবে রাজ্যের নাম আর এ পাশে লিখবে উদাহরণ এক নম্বরে তোমরা লিখবে মনেরা এটা হবে ইকলি দু নম্বরে লিখবে প্রটিস্টা এর উদাহরণ হলো অ্যামিবা তিন নম্বরে ফাঙ্গি এর উদাহরণ ইস্ট তারপর চার নম্বরে লিখবে প্ল্যান্টি এর উদাহরণ আম এরপর অ্যানিমেলিয়া এর উদাহরণ মানুষ তাহলে আজকে আমি তোমাদের ক্লাস নাইনের অর্থাৎ নবম শ্রেণীর শিখন সেতু বইয়ের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো সব করিয়ে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো এটা